বন্ধুগণ, যারা বয়স্ক আছেন তাদের প্রণাম জানিয়ে, তাদের ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আরম্ভ করছি। আপনারা শুনলেন আমারই আগের বক্তা শ্রী রবীন্দ্রনাথ রায় বললেন অনেক কিছু, অনেক জানতে পারলেন নেহরু পরিবারের সম্বন্ধে, নেতাজি সম্বন্ধে। তো আমরা একটা কথাই শুধু বলব যে 1972 সালে আমি যখন কলেজে পড়তাম সেই সময় ডক্টর রমেশচন্দ্র মজুমদার একটি বই পড়েছিলাম, হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। সেই ইতিহাসটা পড়ে চোখটা খুলে গিয়েছে। তাতেই দেখলাম তিনি বলেছিলেন যে এতদিন ধরে যে প্রচারটা করা হয় অহিংস অসহযোগ আন্দোলন, ওটার জন্যই ভারতবর্ষের স্বাধীনতা এসছে। রমেশচন্দ্র মজুমদার, ডক্টর রমেশচন্দ্র মজুমদারের বইতে পড়ে জানতে পারলাম ভালো করে যে নেতাজি সুভাষচন্দ্র বসু কিভাবে লড়াই করেছেন, কিভাবে তিনি সংগ্রাম করেছেন, এবং তার সংগ্রামের জন্য ব্রিটিশরা ভারতবর্ষ ছাড়তে বাধ্য হয়েছে। তা সেই জন্যই তখন থেকে নেতাজি ইতিহাসে চর্চা করতে করতে কিছু উপলব্ধি হয়েছিল, সেই উপলব্ধি কয়েকটা কথাই আপনাদের সামনে করতে চাই। আপনারা জানেন যে কিছুদিন আগে বিচারপতি মনোজ কুমার মুখার্জির নেতৃত্বে, সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ কুমার মুখার্জির নেতৃত্বে একটা কমিশন হয়েছিল, নেতাজি তদন্ত কমিশন। তো সেই তদন্ত কমিশনে বিচারের বিষয় ছিল একটা, যে নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে আছেন কিনা, তাইওয়ানে বিমান দুর্ঘটনা ঘটেছিল কিনা, 18 আগস্ট 1945 সালে বিমান দুর্ঘটনা হয়েছিল কিনা, বা তিনি যদি বেঁচে থাকেন তিনি এখন কোথায় আছেন, এই সব। তা তদন্ত কমিশনের আগেও হয়েছিল, খোসলা কমিশন হয়েছিল বিচারপতি খোসলার নেতৃত্বে, পাঞ্জাব হাইকোর্টের প্রধান বিচারপতি প্রাক্তন অবসরপ্রাপ্ত জিডি খোসলার নেতৃত্বে একটা কমিশন হয়েছিল, তার আগে হয়েছিল সাহমান কমিটির নেতৃত্বে কমিশন। সে দুটো কমিটি বলেছিল যে ওখানে বিমান দুর্ঘটনা হয়েছে, দেখা গেল যে খোসলা কমিশন ওখানে যায়নি, সাহমান কমিটি ওখানে যায়নি, অথচ বলেছিল নেতাজি ওখানে একটা বিমান দুর্ঘটনা মারা গেছে। এইবার যে কমিশনটা হয়েছিল সে কমিশনে কিন্তু সবাই এসেছিল, অনেকেই এসেছিল। তা আজকে আমরা যাকে ভারতবর্ষের বঙ্গবিভূষণ, ভারতরত্ন প্রথম অনেক কিছু বলার চেষ্টা করছি, সে কোনো মুখপাত্র বাঙালি বলে কোনো গর্ব আমাদের, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বা এখানে ওখানে অনেক পুরস্কার দেখি প্রণব মুখার্জি বঙ্গবিভূষণ, অর্থাৎ পশ্চিমবাংলার একজন গর্ব। সে প্রণব মুখার্জি কিভাবে নেহরু পরিবারের সেবা করেছেন, কিভাবে নেতাজির বিরুদ্ধে চক্রান্ত করেছেন, কিভাবে নেতাজির বিরুদ্ধে একটা পর একটা মিথ্যা কথা বলে কেন্দ্রীয় সরকার চুপ করেছেন, এটা আপনার না জানতে চমকে যান, জানলে চমকে যান। এই প্রণব মুখোপাধ্যায়কে ডাকা হয়েছিল দিল্লিতে বিজ্ঞান ভবনে, এনএক্সি বিল্ডিং এ, ওই তদন্ত কমিশনের সামনে 2001 সালের অক্টোবর মাসে। তো আইনজীবী সাথে আমরা তাকে জেরা করেছিলাম, আমিও তাকে ব্যক্তিগতভাবে জেরা করেছিলাম। 2 ঘন্টা আড়াই ঘন্টা ধরে প্রণব মুখার্জিকে যখন জেরা করা হয়, তিনি সেই সময় প্রাক্তন বিদেশমন্ত্রী, যিনি এখন রাষ্ট্রমন্ত্রী, বারবার আমরা তাকে জিজ্ঞেস করছি, আপনি বলুন, আপনি কেন্দ্রীয় সরকারের প্রাক্তন বিদেশমন্ত্রী, আপনি বলুন আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, কোনো কাগজপত্র আছে কিনা যার থেকে বলতে পারি যে বিমান দুর্ঘটনা হয়েছিল। প্রণববাবু একটি কাগজ দেখাতে পারেননি, একটি কথা বলতে পারেন, কিন্তু তিনি বললেন এটা আমার বিশ্বাস করি, কেন্দ্রীয় সরকার মনে করে তাই। প্রণববাবু একটি কারণ দেখান, অথচ সেই প্রণব মুখোপাধ্যায় আপনার সঙ্গে চলতে যাবেন, আজ সারা পৃথিবীতে, সমস্ত পৃথিবী জুড়ে নেতাজি সংক্রান্ত তথ্য ছড়িয়ে আছে, সে লন্ডন বলুন, আমেরিকা বলুন, জার্মান বলুন, জাপান বলুন, ইতালি তো আছে, তাইওয়ানে আছে, রাশিয়ায় আছে, ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, চীন, সব জায়গায় আছে নেতাজি সংক্রান্ত তথ্য। কারণ নেতাজি সমস্ত পৃথিবী জুড়ে তার কর্মকাণ্ড ব্যবহৃত ছিল, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া। তা আমরা যখন রাশিয়ায় গিয়েছিলাম, যে রাশিয়া একটা কথা শোনা যাচ্ছে নেতাজি রাশিয়ায় চলে গিয়েছিলেন, আপনারা শুনলে চমকে যাবেন। কমিশনের সঙ্গে যখন আমরা রাশিয়া গেলাম, তার এক মাস আগে শুনে এলাম যে প্রণব মুখোপাধ্যায় গিয়ে সে এই গভর্নমেন্টকে বলে আসলো আপনারা কোনো তথ্য দেবেন না। এই হচ্ছে আমাদের প্রণব মুখোপাধ্যায়, আমরা একটি তথ্য পাইনি রাশিয়া গিয়ে, কিছু কিছু সামান্য তথ্য জবাব করতে পেরেছিলাম। কিন্তু এই প্রণব মুখার্জি নেহরু পরিবারের উচ্ছিষ্টভোগী একজন, তাকে সেবা করে তিনি আগে ভারতের রাষ্ট্রপতি হয়েছেন, তিনি একজন বাঙালি হয়ে আর ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে চক্রান্ত যদি কেউ করে থাকে, 1 নম্বর নেহরু, 2 নম্বর প্রণব মুখার্জি, তাকে নিয়ে আজকে আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতি। আমরা জানি বা না জানি, আমরা তাকে নিয়ে কত প্রশংসা করি, তার সম্বন্ধে গল্প করি, তার সম্বন্ধে কথাবার্তা বলি, যে একজন বাঙালি প্রধানমন্ত্রী, একজন বাঙালি রাষ্ট্রপতি হয়েছে। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের, এটা অত্যন্ত লজ্জা, যাকে প্রণব মুখোপাধ্যায়ের দায়িত্ব লোক, যিনি রাষ্ট্রপতি, তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত নেতাজির বিরোধিতা করে আছেন। এখন আপনাদের জানা আছে, আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতার পর বা ক্ষমতা হস্তান্তরের পর প্রথম নেহরুর নেতৃত্বে একটা ঘোষণা করা হলো, বল্লভ ভাই প্যাটেল তখন স্বরাষ্ট্রমন্ত্রী,
যে আজ থেকে কোন মিলিটারি ক্যান্টিনে কোন মিলিটারি অফিসে কোন সেনা বাড়াকে কোথাও নিতে গিয়ে কোন ছবি থাকবে না, কোন কারণ নেই। কেন থাকবে না? একটাই কারণ, নেতাজির ছবি যদি থাকে তা নেতাজির প্রতি লোকের শ্রদ্ধা ভালোবাসা বাড়বে, ওই নেহরু পরিবারের সম্বন্ধে লোকের অনেক কিছু খারাপ কথা তারা ভাবতে আরম্ভ করবে, নেহরু পরিবারের সম্বন্ধে লোকে জেনে যাবে। এই কারণে আজও আমরা বলি আমরা ভারতবর্ষ স্বাধীন, গর্ব করে বলি 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই স্বাধীন ভারতবর্ষে এখনো পর্যন্ত মিলিটারি পার্টি নেতাজির কোন ছবি রাখা যাবে না, এই স্বাধীন ভারতবর্ষে এখনো পর্যন্ত মিলিটারি ক্যান্টিনে কোন ছবি রাখা যাবে না, এই স্বাধীন ভারতবর্ষে এখনো নেতাজি সংক্রান্ত 10,000 ফাইল কেন্দ্রীয় সরকার ক্লাসিফাইড গোপন করে রেখেছে দেখানো যাবে। এটা হচ্ছে আমাদের বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি, এটাই হচ্ছে নেতাজি সংক্রান্ত সর্বশেষ খবর। আপনারা জানেন 1945 সালে আপনারা শুনেছেন আমাদের আগের বক্তার মুখে, জার্মান ফৌজে এবং জাপানি ফৌজের সঙ্গে যখন যুদ্ধ হয় এখানকার ভারতবর্ষে তখন সেন্সার ছিল, প্রেস সেন্সারশিপ, কেউ জানতে পারেনি লড়াইটা, কেউ জানতে পারেনি। নেতাজির নেতৃত্বে 2,50,000 সেনা নেতাজির আজেন ফৌজে বেশ কিছু সেনা নিয়ে যে ইম্ফল বর্ডারে তারা ঢুকে গেলেন, কোহিমাতে ঢুকে গেলেন, ভারতবর্ষের 150 কিলোমিটার ভেতরে ঢুকে গেলেন, কেউ জানতে পারেনি, কারণ প্রেস সেন্সারশিপ ছিল। একদিকে প্রেস সেন্সারশিপ, দেশে কোনো খবর নেই, কাগজে কোনো খবর নেই, অপরদিকে কংগ্রেস কমিউনিস্ট পার্টি সবাই সেদিন নেতাজির বিরোধিতা করেছে। এই জওহরলাল নেহরু, নেহরু পরিবার, নেহরু বলেছে নেতাজি যদি ভারতবর্ষে আসেন আমি তলবার গিয়ে তাকে আঘাত করব। গান্ধীজি বলেছেন, নেহরু বলেছেন সবাই, আর কমিউনিস্ট পার্টি সেই সময় ওই সোভিয়েত রাশিয়াকে সেবা করতে গিয়ে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি সেদিন নেতাজির নেতৃত্বে যে লড়াই হচ্ছে, যারা এখানে নেতাজির প্রতিনিধিরা যারা ছিলেন তাদের ধরিয়ে দেওয়া হয়েছে, কমিউনিস্ট পার্টি যাদের ধরিয়েছে, এটা হচ্ছে ইতিহাসের সত্যি কথা। সেই জন্য নেতাজির নেতৃত্বে যখন লড়াই হয় মহিমাতারাই যখন রক্তের ফিরে যাচ্ছে, আজীবন ফৌজের সেনাদের রক্তে যখন মাটি রক্তে স্নাত হয়ে যাচ্ছে, সেই সময় কংগ্রেস নেতাজি বিরোধিতা করেছে, সেই সময় ভারতের কমিউনিস্ট পার্টি নেতাজি তোজোর কুকুর বলেছে, এটা হচ্ছে ইতিহাস। আজকে এতদিন পর সেই 1944-43 সালে নেতাজি সংগ্রাম, যেদিন 53,000 আজীবন ফৌজের সেনা মারা গিয়েছিল, আমরা এটা কেউ অনেকেই জানি না, 53,000 মনে রাখবেন, 53,000 আজীবন ফৌজের সেনা এবং এর সঙ্গে কিছু জাপানি সেনাও ছিল, তারা সেদিন মারা গিয়েছিল ব্রিটিশের সঙ্গে লড়াই করতে গিয়ে। ব্রিটিশ মানে ভারতীয়, ব্রিটিশ ভারতীয় সেনা, অর্থাৎ সেদিন ভারতবর্ষ পরাধীন ছিল, সুতরাং ভারতের লোকরাও সেই ব্রিটিশ সেনাকে ছিল। সে ব্রিটিশ ভারতীয় সেনার সঙ্গে নেতাজি আজীবন ফৌজের সংগ্রাম, যে লড়াই, সে লড়াইয়ে 53,000 আজীবন ফৌজের সেনা এবং কিছু জাপানি, বেশ কিছু জাপানি সেনা মারা যায়, শহীদের মৃত্যু বরণ করেন। সেদিকে ব্রিটিশ আর্মি তারা 17,000 মারা গিয়েছিল। এখন সেদিন যে কাগজ উন্নীত বাজার পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, যুগান্তর, এই সমস্ত কাগজ, পাশে কমিউনিস্ট পার্টি, পিপুলস ফ্রন্ট, জনযুদ্ধ, কংগ্রেস হরিজন, বিভিন্ন কাগজ যে বেরিয়ে, কোন কাগজে একটা লাইন সেদিন ছিল না যে নেতাজি লড়াই করছেন। হ্যাঁ ছিল, ভারতের কমিউনিস্ট পার্টি বলেছিল নেতাজি মার্শাল কুকুর, মার্শাল তোজোর নেতৃত্বে তিনি আসছেন, তিনি হচ্ছেন তোজোর কুকুর, এইসব বেরিয়েছিল। আজকে দীর্ঘদিন বাদে আজকে ব্রিটিশ, ব্রিটিশের লন্ডনে কিছুদিন আগে চেলসি মিউজিয়াম, চেলসি মিউজিয়াম আপনি মনে রাখবেন, ওখানে ব্রিটিশের 100 জন নামি নামি ঐতিহাসিক যারা দিকপাল, ইতিহাসের জগতে যারা প্রসিদ্ধ, তাদের দেখে একটু ভোগ করা হলো। আপনারা বলুন যে ব্রিটিশের জন্মের পর আজ পর্যন্ত ব্রিটিশ যত লড়াই করেছে কোন লড়াইটা সবচেয়ে বেশি, কোন লড়াই সবচেয়ে বেশি ব্রিটিশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন লড়াইতে ব্রিটিশকে সবচেয়ে বেশি ব্লক, সবচেয়ে বেশি রক্তপাত ধ্বংস হয়েছে, কোন লড়াইতে সবচেয়ে বেশি তাদের ক্ষতি হয়েছে, সেই ভোটাভুটি হলো আপনারা শুনে চমকে যাবেন। আপনার নেপোলিয়ানের নাম শুনেছে, সম্রাট নেপোলিয়ান ফরাসি দেশের, সেই সম্রাট নেপোলিয়ানের যুদ্ধ আমরা ছোটবেলা থেকে ইতিহাস করি, আমরা জানি নেপোলিয়ান আছে কত বড় বীর, সেই নেপোলিয়ানের যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা হয়েছে নরম্যান্ডি যুদ্ধ, নরম্যান্ডি হচ্ছে ফ্রান্সের দক্ষিণ উপকূলে, ফ্রান্সেরই একটা জায়গা নরম্যান্ডি সেটা দখল করে রেখেছিল জার্মান বাহিনী, সেই নরম্যান্ডি যুদ্ধে 10,00,000 সেনা মারা গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, 10, আমি রিপিট করছি, আমি আরো রিপিট করছি, 10,00,000 সেনা মারা গিয়েছিল সেই যুদ্ধে। এত বড় যুদ্ধ পৃথিবীর ইতিহাসে, নরম্যান্ডি দখল করতে গিয়ে জার্মানির সঙ্গে যে ব্রিটিশের লড়াই, জার্মানি একদিকে জার্মানি অপরদিকে ব্রিটিশ, আমেরিকা, কানাডা সবাই ছিল, ওই লড়াইতে 10,00,000 উপর লোক মারা গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল কতগুলো দেশ। ওই যুদ্ধ, নেপোলিয়ানের যুদ্ধ, সমস্ত যুদ্ধ নিয়ে আলোচনা করার পর ব্রিটিশ ঐতিহাসিকরা কয়েকদিন আগে 2013 সালের 22 এপ্রিল তারা এক রায় দিল যে ব্রিটিশের জন্মের পর থেকে যত লড়াই হয়েছে, ব্রিটিশ যত সবচেয়ে বেশি শক্তিশালী, মানে প্রতিরোধ ব্রিটিশের পেয়েছে সেটা হচ্ছে আজীবন ফৌজের কাছ থেকে, এই নেতাজি যে লড়াইটা করেছিল। আজকে এতদিন পর
ব্রিটিশ সাম্রাজ্যবাদ আবিষ্কার করলো যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যে লড়াই সেই লড়াইটি ব্রিটিশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই লড়াইয়ের জন্যই আলটিমেটলি ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল। আর আমরা আজকে ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আজাদিন ফৌজির যারা সেনা তারা কেউ না খেয়ে মারা যাচ্ছেন, কেউ কোথায় পড়ে আছেন আমরা কেউ যাই না। এবং এই জওহরলাল নেহরু আপনারা শুনলে চমকে যাবেন, এই জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল মৌলানা আবুল কালাম আজাদ জিন্না থেকে আরম্ভ করে সবাই ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যাটলি থেকে সবাই একটা চক্রান্ত করে নেতাজির বিরুদ্ধে তারা কি করলেন, তারা বললেন যে আজাদিন ফৌজের যে সেনারা নেতাজির নেতৃত্বে লড়াই করেছে সেই সব সেনাদের ভারতবর্ষে স্বাধীন হওয়ার পর কোনো চাকরি দেওয়া হবে না, তাদের সেনাবাহিনীতে নেওয়া হবে না, কেননা তারা নেতাজির নেতৃত্বে লড়াই করেছিলেন, তাদের রাজশক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন। সুতরাং এদের যদি আজ ক্ষমতায় নেওয়া হয় আগামী দিনে, এদের যদি আজ সেনাবাহিনীতে নেওয়া হয় আগামী দিনে হয়তো এরাই বা ভারতবর্ষের যে জওহরলাল নেহরু পরিবার যারা প্রধানমন্ত্রী হয়েছেন বা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেই সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারে। সেজন্য এটাই হচ্ছে আজকে ইতিহাস যে নেতাজির নেতৃত্বে যারা লড়াই করেছেন যারা বেঁচেছিলেন তারা আজাদিন ফৌজি আছে তারা ভারতবর্ষের সেনাবাহিনীতে আর যেতে পারেননি, এটা হচ্ছে চক্রান্ত। আপনারা কি জানেন এটা 1945 সালে যখন যুদ্ধটা শেষ হয়ে যায় ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 6 আগস্ট 1945 যখন হিরোশিমাতে নাগাসাকিতে বোমা মারা হয় একটা বোমা একদিনে 500,000 লোক মারা যাচ্ছে, 3 দিন পর 9 আগস্ট 1945 সালে আমেরিকা একটা বোমা মারা একটা বোমা সেটা নাগাসাকিতে হিরোশিমা আর নাগাসাকিতে বোমিংয়ের পর জাপান আত্মসমর্পণ করে, পৃথিবীর ইতিহাসটা বদলে যায়। একদিকে জাপান জার্মান ইতালি অপরদিকে আমেরিকা ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন ওটা অক্ষশক্তি ওরা মিত্রশক্তিরা জিতে যায় জাপান পরাস্ত হয়। সেই সময় আজাদিনের যে 1.5 লক্ষ সেনা বেঁচে ছিল নেতাজি তাদের নিয়ে মাঞ্চুরিয়া যেটা চীনের দখলে রয়েছিল সেই মাঞ্চুরিয়া চলে যায়, কিন্তু প্রায় 25,000-30,000-40,000 সেনাকে ধরা হয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল যারা দিল্লির লাল কেল্লা নিয়ে আসা হয়েছিল বিচার করার জন্য। 1945 সালে নভেম্বর মাস থেকে বিচার আরম্ভ হয় আজাদিন ফৌজের বিচার শুনলে চমকে যাবেন যে নেহরু প্রথম থেকে শেষ পর্যন্ত আজাদিন ফৌজের সেনাদের বিরুদ্ধে বলে গিয়েছিল সেদিন সে নেহরু নির্বাচনের জন্য শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করার জন্য সেদিন বলেছিল আজাদিন ফৌজের সেনাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন যদিও তাকে সওয়াল করতে হয়নি, তিনি একটা গাউন পড়েছিলেন সামলা পড়েছিলেন সওয়াল তাই করতে হয়নি করেছিলেন গুলাবাইদের সাথে আরম্ভ করে সবাই 17 জনের ডিফেন্স কাউন্সিল ছিল ভারতবর্ষের 1 নম্বর নাম করা আইনজীবী গুলাবাই দেশাই, সেই গুলাবাই দেশাই ছিলেন কৈলাসনাথ কার্জু দেশবাহাদুর শত্রু পাটনা হাইকোর্টের বিচারপতি এন রায় থেকে আরম্ভ করে অনেকে। তা সেদিন আপনারা জানি না জানেন কিনা সেদিন নেহরুর কাছে খবর আসে যে নেতাজি রাশিয়াতে সেন্টার নিয়েছেন রাশিয়াতে চলে গিয়েছে, কারণ ব্রিটিশরা আমেরিকানরা নেতাজিকে পাগলা কুকুরের মতো খুঁজছিল, নেতাজি একজন যুদ্ধ অপরাধী ওয়ার ক্রিমিনাল ধরতে পারলে ফাঁসি হবে, মাউন্ট ব্যাটেন ম্যাক আর্থার থেকে আরম্ভ করে সবাই সেই সময় সিঙ্গাপুরের নেতাজি তখন কেন্দ্র ছিল এবং ডেঙ্গু মায়ানমার যাত্রা সেইখানে নেতাজি তারা ছুটতে যায় কিন্তু নেতাজি সে সময় নেতাজি সে সময় একটা বিমান দুর্ঘটনা গল্প রুখিয়ে ধোয়াটা সৃষ্টি করে তিনি চলে যান রাশিয়া। এবং সেই কারণে 1945 সালের নভেম্বর মাসে নেতাজি যে রাশিয়াতে রয়েছে এই খবরটা পেয়ে যান নেহরু। নেহরু সেই সময় একটা চিঠি লিখেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি 10 নম্বর ডাউনিং স্ট্রিটে তার অফিস। 1945 সালে কমিশনের রিপোর্ট আমাদের কাছে আছে, ঘোষণা কমিশনের কাছে এই রিপোর্টটা পেশ করা হয়েছিল। সেদিন নেহরু তার স্টেনোগ্রাফার স্যাটেলাইট তৈরি তাকে ডেকে একটা চিঠি ডিকটেশন দেয়, সেই চিঠিটা লেখেন ক্লিমেন্ট অ্যাটলি তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি তাকে লিখে নেহরু করেন। এটা হচ্ছে ঐতিহাসিক তথ্য, গবেষণাগারে আছে, ভারতের মহাবেশখানায় আছে, আমাদের কাছে আছে। নেহরু বললেন ক্লিমেন্ট অ্যাটলিকে যে আমাদের ভারতবর্ষের যুদ্ধ অপরাধী নেতাজি সুভাষচন্দ্র তিনি আজকে রাশিয়াতে আছেন, স্ট্যালিন তাকে আশ্রয় দিয়েছেন, স্ট্যালিন ঠিক করেননি কারণ তিনি যুদ্ধ করেন তার ফাঁসি দেওয়া হোক, নেহরু এটা বলেছিলেন তার ফাঁসি দেওয়া হোক। সেই চিঠি খোসলা কমিশনে দেখানো হয়, সেই চিঠি আজ পর্যন্ত কেউ অস্বীকার করতে পারেন। এটাই হচ্ছে নেহরু জনদলদী নেতা ভারতবর্ষের নেহরু পরিবার যে নেতাজিকে ফাঁসি দেওয়ার জন্য নেতাজিকে ধরিয়ে দেওয়ার জন্য তিনি শুধুমাত্র রাজনৈতিকভাবে ক্ষমতা টিকে থাকার জন্য তিনি এটা করেছেন। তার এই কতগুলো সার্মেয় তার থাকে চামচে থাকে সার্মেয় বাহিনী থাকে কিছু উচ্ছিষ্ট পায় উচ্ছিষ্ট পেয়ে বড় হয় সে হচ্ছে একজন প্রণব মুখোপাধ্যায় থেকে আরম্ভ করা হয়নি। এই জিনিসটা চলছে। আমরা তদন্ত কমিশনে বারবার দেখেছিলাম
নিতাই দমকুশায় একটা সুযোগ সুবিধা হয়েছিল আমাদের পক্ষে যাওয়া তাইওয়ান, যেখানে বিমান দুর্ঘটনা হয়েছিল, সেই তাইওয়ান বিমান দুর্ঘটনা কেন্দ্র যেখানে তাইপে বিমানবন্দর, সে তাইপে বিমানবন্দর আমরা কমিশনের সঙ্গে ছিলাম, আমরা প্রতিটি কাগজপত্র চেক করেছি। সে তাইপে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে আমাদের দেশে ওই সেই ১৯৪৫ সালের যে ১৮ই আগস্ট যে বিমান দুর্ঘটনা বলা হচ্ছে তার আগে এক মাস পরে এক মাস কোন দুর্ঘটনাই ঘটেনি, কোন দুর্ঘটনাই ঘটেনি। এটা ছিল নেতাজির একটা ওয়ার প্ল্যান, নেতাজি পরিকল্পনা করেছিল যেন চলে যেতে পারে। কিন্তু আপনার শুনে চমকে যাবে, আজকে আমরা অনেকে বলি, আজকে আমরা অনেকে বলি নেতাজি যদি বেঁচে থাকেন ফিরে আসছেন না কেন, তাহলে উত্তরটা একটা দেবো, একটাই উত্তর দেবো। ১৯৪৫ সালে যুদ্ধ বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আপনারা অনেকেই জানেন নুরেনবার্গ, নুরেনবার্গ হচ্ছে জাপান, জার্মান, জার্মানির নুরেনবার্গ একটা শহর, সেখানে জার্মানির সেনাবাহিনী বিচার হয়েছিল, হাজার হাজার লোকের ফাঁসি হয়েছিল, হাজার হাজার সেনার ফাঁসি হয়েছিল, অর্থাৎ পরাজিত পক্ষ হচ্ছে জাপান, জার্মান এবং জাপান, জার্মান এবং ইত্যাদি, তাদের সেনাদের ধরে 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 ফাঁসি দেওয়া হয়েছিল, জাপানের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে টুজো থেকে আরম্ভ করে সবাই ফাঁসি দেওয়া হয়েছিল, অর্থাৎ তারা যুদ্ধ অপরাধী, যারা হেরে যায় তারা যুদ্ধ অপরাধী হয়, যারা জেতে তারা বিচার করে। নেতাজিকে ভারতবর্ষের যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ নেতাজিকে যদি ধরা যায় তাদের ফাঁসি দেওয়া হয়। ১৯৪৫ সালে যখন যুদ্ধ শেষ হয়ে যায় সেই সময় যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয়, ফাঁসি হয়, জাপানের চারজন প্রধানমন্ত্রী ফাঁসি হয়েছিল, চারজন মিলিটারি জেনারেল ফাঁসি হয়েছিল, জার্মানের ফাঁসি হয়েছিল, অনেক দলে দলে ফাঁসি হয়েছিল, ধরা পড়লে ফাঁসি, সেদিন কিন্তু নেতাজি তাকে যুদ্ধ অপরাধ, নেতাজি সুভাষচন্দ্র বসু ধরতে তাকে ফাঁসি দেওয়া হবে। যে চুক্তি রাশিতে হয়েছিল সেটা হচ্ছে আগামী ২০ বছর ২৫ বছরের মধ্যে যদি কেউ ধরা পড়ে তখন তার ফাঁসি দেওয়া হবে। ১৯৭১ সালে এই সালটা একটু মনে রাখবেন, যেমন ইন্দিরা গান্ধী ক্ষমতায় আছে, ইন্দিরা গান্ধী যেমন ক্ষমতায় আছেন এই সালটা মনে রাখবেন। ১৯৭১ সালে সমস্ত বিশ্বে জেনেভা কনভেনশন একটা ঠিক হল যে আজকে যারা যুদ্ধ করেছিলেন ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হয়তো তখন তার বয়স ছিল ৩০ আর ৪০, আজ ২০ বছর ৩০ বছর হয়ে গেছে, সুতরাং এখন তাদের ধরলে আমরা কোনো শাস্তি দেবো না, তখন বয়স হয়ে গেছে। কিন্তু সেদিন ১৬টা দেশ, ভারতবর্ষ সহ আরো ১৫টা দেশ সেদিন চুক্তি করেছে, অমৃত্যু, অর্থাৎ মৃত্যুর আগের দিন পর্যন্ত ওদের ধরা হলে ফাঁসি দেওয়া হবে। ভারতবর্ষের মধ্যে সেটা হচ্ছে একজন, তিনি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে চুক্তি হয় ব্রিটিশ সিরিজ ১৯৭১, তাতে সই করে বলে দেওয়া আছে আজও পর্যন্ত কোন যুদ্ধ অপরাধী ধরা পড়ে ভারতবর্ষের তাকে বিচার করার জন্য দুজনের আমেরিকাকে সারেন্ডার করা হবে। জানতে চাওয়া হয়েছিল ভারতবর্ষের যুদ্ধ অপরাধীকে বলা হয়েছে, আমরা জানতে পেরেছি, তথ্য আছে আমাদের সম্পর্কে আছে, তিনি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। সুতরাং ১৯৭১ সালে ছিল এই প্রতিশাল যে নেতাজি যদি আগে ভারতবর্ষে ফিরে আসে তাহলে তাকে ধরিয়ে দেওয়া হবে আমেরিকার কাছে, তারা তাকে ধরিয়ে দেওয়া হবে জার্মানের কাছে। আর আমরা যারা জানি না, তারা অনেক কিছুই জানি না, তারা আমরা নেহরু পরিবারের সেবা করি, নেহরু পরিবারের বন্দনা করি, ভারতবর্ষের স্বাধীনতা দিবসে নেহরুর নামে পতাকা তুলি, নেহরুর জয়গান করি। এই ইতিহাস যদি জানতে পারত, এই ইতিহাস যদি আমরা জানতে পারতাম, সবাই জানতে পারত, তারা আজ ভারতবর্ষে নেহরুকে ধরে ওই ফাঁকির দড়িতে আমরা জুড়ে দিতে পারতাম, একটাই মাত্র শাস্তি ছিল নেহরু ওই ফাঁকির দড়ি। আজকে নেতাজির জন্মদিনে, পবিত্রতম জন্মদিনে, আমি আর বেশি সময় নেব না, আমি সেটাই বলি আমাদের কাজ কিন্তু অনেক বাকি আছে। ১৯৪২, ৪৩, ৪৪ সালে আলেদিন ফৌজের নেতৃত্বে যে বিশাল লড়াই সেই ইতিহাস আজও তৈরি হয়। অতুল চন্দ্রগুপ্ত একটা বিরাট ইতিহাস লিখেছে, অতুল চন্দ্রগুপ্ত, ডক্টর অতুল চন্দ্রগুপ্ত একটা বিখ্যাত ইতিহাস, অতুল চন্দ্রগুপ্ত একটা বিখ্যাত ঐতিহাসিক একটা বই লিখেছেন আলেদিনের সামান্য ইতিহাস। সেই বইটা সে ১৯৪৫ সাল ৪৬ সাল ৪৭ সালের পর থেকে বইটা পড়ে আছে কেন্দ্রীয় সরকার ছাপায়, কারণ ভারতবর্ষের পূর্ব রণাঙ্গনে ইম্ফলে ভারতবর্ষের পূর্ব রণাঙ্গনে কহিমাতে যে লড়াই হয়েছে লড়াই আমরা জানি না কি সাংঘাতিক লড়াই, সেই বই কিন্তু আজও কেন্দ্রীয় সরকার ছাপায়, দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে অর্ডার দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার যে বই আপনার ছাপাবে, এখনো ছাপায়, এখন করুক আদালত বড় যে অর্ডার দিতে পারে, তারপর না মানলে কন্টেন্ট করতে পারে, কিন্তু সবাইকে এইভাবে এগিয়ে আসতে পারেও, সেই কারণে আজ আলেদিন ফৌজের প্রামাণ্য ইতিহাস আমাদের কাছে নেই। ডাক্তার রমেশচন্দ্র মজুমদার যা লিখেছে সেটাই আমাদের একমাত্র ভরসা। ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তরের পর নেহরু ঐতিহাসিক তারাচাঁদকে ডেকেছিলেন, ঐতিহাসিক রমেশ মজুমদারকে ডেকেছিলেন, তাদের বলেছিলেন আপনার ইতিহাস নেই, কোন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ইতিহাস যে জিনিসগুলো কমন হবে এটা নিয়ে আমরা একটা ইতিহাস তৈরি করব। ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার ইতিহাসের মধ্যে নেতাজির ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কি অবদান সেটা লিখেছিলেন,
নেহরু প্রশ্ন হয়নি, নেহরু করেছিলেন তো বাদ দিতে হবে, উনি বাদ দেন, সেই জন্য উনি পদত্যাগ করেছেন, তিনি নিজে আমাদের একটা বই বের করেছেন। সেই জন্য আজও ভারতবর্ষের কোন প্রামাণ্য ইতিহাস, আদিম ফৌজের প্রামাণ্য ইতিহাস আজও নেই। তো এই জিনিসগুলো চলছে, ভারতবর্ষের প্রামাণ্য ইতিহাস এখনো কোন তৈরি হয়নি, আজ পর্যন্ত আদিম ফৌজের ব্যাপারে সমস্ত তথ্য আমরা জানতে পারছি না। আপনারা জানলে চমকে যাবেন, শুনলে চমকে যাবেন, 1964 সাল শুনে রাখুন, CIA সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, আমেরিকা CIA যার ভয় সবাই কাঁপে, পৃথিবীর সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা CIA 1964 সালে ভারতবর্ষের সরকারকে একটা তথ্য পাঠিয়ে বলেছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসু রাশিয়াতে আছেন তার সেনাবাহিনী নিয়ে। CIA বলেছে 1964 সালে। 1965 সালে যেমন লড়াই হয় ভারত পাকিস্তান, আপনারা জানেন তো ভারত পাকিস্তানের লড়াই, সেই সময় তাসকন্দে যে চুক্তি হয়, তাসকন্দে সেখানে ছিল কোসেগি, ব্রেজনেভ, জুলফিকারের ভুট্ট, লাল বাহাদুর শাস্ত্রী তখন প্রধানমন্ত্রী, সেই চুক্তি হওয়ার পর আপনারা জানলে চমকে যাবেন, তদন্ত কমিশনের সঙ্গে তথ্য এসেছে আমাদের কাছে, জাসিস মনোজ মুখার্জি তদন্ত কমিশনের সঙ্গে তথ্য যে রাশিয়াতে তাসকন্দে চুক্তি হওয়ার পর 1966 সালে সুভাষচন্দ্র বসু তৎকালীন তাসকন্দের যে রেডিও স্টেশন, কমিউনিস্ট রেডিও স্টেশন, সেই রেডিও স্টেশনে বক্তব্য রেখেছেন পরপর এই তাসকন্দ চুক্তি নিয়ে, এবং তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু ওই রাশিয়ান বেতার কেন্দ্র থেকে 1945-এ বহু পরে 60, 62, 46, 47, 48, 50 সালে বক্তব্য রেখেছেন। এই সমস্ত তথ্যগুলো ভারতবর্ষের সরকারের কাছে আছে, আমি ফরচুনেট নেতাজি তদন্ত কমিশন এই তথ্যগুলো দেখেছিলাম। অর্থাৎ বিমান দুর্ঘটনা হল না, নেতাজি 64 সালেও বেঁচে আছেন বলছেন CIA। 1900 এই মনোজ মুখার্জি তিনিও বলেছেন যে নেতাজি এই বিমান দুর্ঘটনা কোনো মৃত্যু হয়, কিন্তু শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য, শুধুমাত্র দিল্লির চেয়ার দখল করার জন্য মাউন্ট ব্যাটেনের সঙ্গে হাত মিলিয়ে জওহরলাল নেহরু নেতাজি যেটা গেম প্ল্যান ছিল, অর্থাৎ ব্রিটিশের চোখে ধুলো দিয়ে আমেরিকার চোখে ধুলো দিয়ে চলে যাওয়া, এটাকে তারা কাজে লাগালেন, এটাকে কাজে লাগিয়ে তারা প্রচার করে গেলেন নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত্যু হয়েছে, এবং আজও পর্যন্ত আমরা কোনো তথ্য ভারতীয় সরকার থেকে পাচ্ছি না। আজও নেতাজি সুভাষচন্দ্র বসুর 118 বছর বয়স আজকে, আজও নেতাজি যুদ্ধ অপরাধী, দেখ আমার থেকে শুনে নি মিনা, আজও যদি নেতাজি কোনদিন ফিরে আসেন তাকে ধরিয়ে দিতে হবে আমেরিকার কাছে, তাকে ধরিয়ে দিতে হবে ব্রিটেনের কাছে, এটা হচ্ছে চুক্তি, আমাদের চুক্তি, ভারত সরকারের সঙ্গে চুক্তি, দিল্লিতে ইউনাইটেড নেশনস রাষ্ট্রসংঘ, রাষ্ট্রসংঘ তখন সেক্রেটারি জেনারেল ছিল কোফি আন্নান, কোফি আন্নানকে 97 সালে যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম শতবর্ষ পালন হচ্ছে, তখন দিল্লি থেকে একজন মেজর স্কয়ার তিনি বলেছিলেন একটি চিঠি লিখে, নেতাজি সুভাষচন্দ্র ভারতবর্ষের সবচেয়ে বড় নেতা, তিনি মারা গেছেন কি বেঁচে আছেন আমরা জানি না, কিন্তু আজও তিনি যুদ্ধ অপরাধী, একবার মারা তাকে রাগিয়ে দেওয়া উচিত না, এই যে আপনারা যুদ্ধ অপরাধী যে বলে রেখেছেন সে তাকে যুদ্ধ অপরাধী থেকে মুক্তি মুক্ত করব, অর্থাৎ তিনি আর যুদ্ধ অপরাধী করেন, এটা আপনার আপনার রাষ্ট্রসংঘের পক্ষ থেকে আপনার ডিক্লারেশনে ঘোষণা, রাষ্ট্রসংঘ বলেছে যে না সেই চিঠিও আমাদের কাছে আছে, তার মধ্যে রাষ্ট্রসংঘ বলেছে নেতাজি যুদ্ধ অপরাধী, এই ব্যাপারে আমাদের আর কিছু করার নেই, অর্থাৎ রাষ্ট্রসংঘ স্বীকার করে নিয়েছে নেতাজি এখন যুদ্ধ অপরাধী। এটাই হচ্ছে আজকের দিনের বাস্তব, নেহরু পরিবার তাদের ক্ষমতা রাখার জন্য, নেহরু পরিবারের কুসুমত্তাইয়া, নেহরু পরিবারের স্মারণীয়রা, প্রণব মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে প্রিয়দাস মুন্সী থেকে আরম্ভ করে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল থেকে আরম্ভ করে এমনকি কমিউনিস্ট পার্টি, তারাও পৌঁছায় না নেতাজি তদন্তটা ঠিক মতো প্রকাশ হোক, নেতাজি অন্তর্ধান রহস্যটা ঠিক মতো জানা হোক। এই জন্য আজও নেতাজি যুদ্ধ অপরাধী, আমাদের পার্লামেন্টে দক্ষিণপন্থী বামপন্থী কেউ কোনো প্রশ্ন করেন না, আজও নেতাজি নিয়ে সমস্ত তথ্য চেপে রেখেছেন কেউ কোনো প্রশ্ন করেন না, ইউপিএ গভর্নমেন্ট যখন ছিলেন তখন বামপন্থীরা তাদের সমর্থন করেছিল তারাও কোনো প্রশ্ন করেননি, আজও 10,000 ফাইল নেতাজি আজও উন্মুক্ত হল না, ক্লাসিফাইড ডকুমেন্ট, আজও সুপ্রিম কোর্টে বারবার কেস করা হলো গভর্নমেন্টের থেকে বলা হয় এই তথ্যগুলো দিয়ে ভারতবর্ষের স্বাতন্ত্রটা বিপন্ন হবে, এটাই হচ্ছে ভারতবর্ষের বর্তমান চেয়ার। তাই আমি বলি আজকে আমাদের অগ্নিযুগে, আজ অগ্নিযুগে শ্রেষ্ঠতম বিপ্লবী বর্তমান ভারতবর্ষের তরুণদের নায়ক
অসম্ভবের নায়ক ভারতাত্মার মুক্ত প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে আজকে আমাদের একমাত্র আশা, আজকে আমাদের একমাত্র ভরসা। তার জন্মদিন এটাই আমরা প্রতিজ্ঞা করি। নেতাজির বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, এখনো চলছে, যারা করছে তাদের মুখোশ খুলে দিতে হবে। এই মুখোশ খুলে দেওয়ার সংগ্রামে আপনারা সবাই এগিয়ে আসবেন, এই আশা করে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে অবশ্য শেষ করছি। নেতাজি ধন্যবাদ।